দেখতে পাচ্ছেন বড় ব্রিগেড কার্প মাছ, বড় ব্রিগেড কার্প মাছ। এটি কোথায় কিভাবে ধরা হয়েছিল অবশ্যই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এটি কাটলিয়া, কাটলিয়া সলো ফাওড়ায় যে পাশপুকুর, খুব নাম করা পাশপুকুর, সেখানে ধরেছিলেন দীপুদা রোজিনাস ক্লাবেরই, উনি সাবস্ক্রাইবার একজন। সেখানে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি, দীপুদা মাছটি খেলাচ্ছেন। প্রথম দিন শুরুর দিন সকাল দিকে সেইভাবে কোনো মাছ খায়নি, বেলার পর থেকে সেকেন্ড হাফটা মোটামুটি মাছ খেয়েছিল। সকাল দিকে মার্কেট ছিল খুব খারাপ। দেখতে পাচ্ছেন মাছটি খেলানো হচ্ছে জলের উপরে, ভেসে ভেসেই প্রায় বেরিয়ে আসছে মাছটি। দীপুদারও এটি প্রথম দিকেরই মাছ, এর আগে একটি ছোট মাছ হয়েছিল, এছাড়া সেরকম কোনো মাছ ছিল না। তো যাই হোক, যে একটা মাছের ভিডিও আপনাদের দেখাতে পারবো, যেহেতু খারাপ ছিল ওই জন্য দেখ মাছ ওঠেনি। দেখতে পাচ্ছেন মাছটি খেলছে জলের মধ্যে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বড় একটি ব্রিগেড কার্প মাছ, তবে খুব বড় সেটা বলা যায় না, তবে স্ট্যান্ডার্ড বেশ বড় সাইজ, খুব বড় নয়, স্ট্যান্ডার্ড সাইজ একটা ব্রিগেড কার্প মাছ দেখতে পাচ্ছেন খেলছে। দূর থেকে কিন্তু একদম ভেসে ভেসে চলে এলো, কাছে এসে একটু টানা হেঁচড়া চলছে, বাকি কোনো টানা হেঁচড়া ছিল না মাছের মধ্যে, এতক্ষণ কোনো প্রেশারও ছিল না। দেখতে পাচ্ছেন মাছটি এখনও খেলানো চলছে। বেশ গোলে গোলে চলে এলেন চিপের নিচে দিয়ে, চিপ গলানোর জায়গায় দীপুদা সম্পূর্ণ নিজেই গোল চিপের নিচে দিয়ে, এটা বেশ হাস্যকর ব্যাপার যে লোকে চিপের নিচে দিয়ে চিপটা গলিয়ে নেয়, মাছ ক্রস করে গেছে, কিন্তু দীপুদা শুধু চিপ নয় নিজেও চিপের নিচে দিয়ে গোলে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন মাছটি খেলিয়ে খেলিয়ে আনা হচ্ছে। দেখুন মাছটি প্রায় কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছেন মাছটি এখনো খেলছে। তো দেখতে পাচ্ছেন দীপুদা মাছটিকে খেলিয়ে যাচ্ছে, আবার একটি সিটের নিচের দিকে চলে যাচ্ছে। হুসেনদা সিটে আছেন, ওনাদেরই সিট মনে হচ্ছে, হ্যাঁ হুসেনদাদের সিটের দিকে হ্যাঁ বসে রয়েছেন। মাছটি চলে যাচ্ছে, ওখান থেকেই হয়ে যাবে। আবার দীপুদা মাছটিকে টেনে এপাশে আনার চেষ্টা করছেন, দেখা যাক। মাছটি অনেকক্ষণ খেলছে, প্রায় হাঁপিয়ে এসেছে, আশা করা যাচ্ছে ল্যান্ডিং হয়ে যাবে এবারে। হ্যাঁ মাছটি ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন মাছটি ভেসে উঠেও আবার ডুবে টান দিল একটু, কিন্তু সেইভাবে জোরে টান দিতে পারলো না, তার কারণ মাছটি হাঁপিয়ে গেছে অনেকক্ষণ খেলার পর। দেখতে পাচ্ছেন কত বড় ল্যাজ মাছটির, দেখতে পাচ্ছেন বড় ল্যাজ, ব্যাস মাছটি জিতিয়ে গেল, ল্যান্ডিং করে নেওয়া হলো। বেশ বড় সাইজের ব্রিগেড কার্প মাছ, বেশ বড় সাইজের ব্রিগেড কার্প মাছ, বড় একটি ব্রিগেড মাছ। তবে এই মাছটি আমি আবার জলে ছেড়ে দিই, দেখা যাক এই মাছটি জলে ছেড়ে দেওয়া হোক। দীপুদার ধরা মাছটি আমি জলে ছেড়ে দিতে যাচ্ছি, দরকার নেই, মাছটি আমি জলে ছেড়ে দিই। দীপুদার ধরা মাছ, যা বাবা জলে চলে যা, যা জলে চলে গেছে। তো দেখা যাক, এবার স্লো মোশনে জুম করে দেখা যাক যে কেমনভাবে মাছটি উঠলো এবং নড়ে উঠলো। দেখুন ল্যাজটি দেখা গেল, ঠিক যেন তিমি মাছের মতো ল্যাজটি তুলল, মাছটি ভেসে গেল এবং এই ল্যান্ডিং এগিয়ে চলেছে। ল্যান্ডিংটা একটু মেকে গেছে, ল্যান্ডিংয়ের নেটটা যে ইয়েটা রিংটা মেকে গেছে একটু, তো এই ল্যান্ডিংয়ে পুরোটা ঢুকলো না, এই চাপ দিতে ল্যাজটা ঘুরে ঢুকে গেল নেটের মধ্যে। তো দেখতে থাকুন ভিডিওর বাকি পার্টটুকু, আমি পরের ভিডিওয় আবার হাজির হব নতুন কিছু তত্ত্ব নিয়ে। ততক্ষণ আমি বিদায় নিলাম, ধন্যবাদ।
কাঁটাটা আস্তে আস্তে খুলে নে, মালটাকে ভালো করে ধরো। হ্যাঁ জাল ফাঁকা ছিল একদম হিসাব মতো। হ্যাঁ